দূরপাল্লার বাস বন্ধ থাকায় বগুড়ার আঞ্চলিক সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনে এখন মানুষের উপচে পড়া ভিড়। এসব পরিবহনের শ্রমিক কিংবা যাত্রীদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী। ঈদের মার্কেটে মানুষের ভিড় আর গণপরিবহনে সামাজিক দূরত্ব না মানায় করোনা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাস্ক আছে সবারই, তবে তা কারো থুতনির নিচে, কারোটা ব্যাগে, কেউ রেখেছেন পকেটে, আবার কারো মাস্ক রাখা হয়েছে যানবাহনের ড্রয়ারে। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও সচেতনতার লেশমাত্র নেই কারো মাঝে। বগুড়ার পথে ঘাটে, বাস স্টপেজে, গণপরিবহন বা মার্কেট শপিং মলে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি দুই আসনে একজন যাত্রী বহন সহ স্বাস্থ্যবিধি মানার শর্তে আঞ্চলিক সড়কগুলোতে গণপরিবহন চলাচল করার কথা। যাত্রীদের অভিযোগ, কোনো শর্তই মানা হচ্ছে না, উল্টো ভাড়া আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি। তবে সব অভিযোগ অস্বীকার করলেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। তাদের দাবি, সব শর্ত মেনেই যানবাহন চলাচল করছে। সিএনজি পাঁচটা ছয়টা করে ব্যান্ডেল নিয়ে যাচ্ছে, তার কোনো প্রতিকার নাই। বাস ডিস্ট্রিক্টের ভিতর মানে টাউন সার্ভিসের মতন ঘুরে যাচ্ছে, তারপরেও বাসের দোষ। সরকারি নিষেধাজ্ঞা আছে অন ডিস্ট্রিক্ট গাড়ি আসা, তারপরে দু চারটা মিস্টেক হতেও পারে, হবে তা না, কিন্তু আমরা তার সব সময় তদারকির মধ্যে রাখছেন। গত কয়েকদিনে করোনা শনাক্তের সংখ্যা কমলেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণে আগের চেয়েও ভয়াবহ পরিণতির আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য বিভাগের যে পরামর্শ, যে বাই এনি মিন্স সেটা জনগণকে জোর করে হলেও আমাদের এই অভ্যাসগুলিতে ফিরিয়ে নিয়ে আসা, না হলে কিন্তু আমরা বড় ধরনের একটা ডিজাস্টারের ভিতরে পড়ে যাব। গত বছর জুন থেকে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে 300 মানুষের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে প্রায় 12,000। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।